করবা তো? হ্যাঁ বলো। কাজটা হলো যখন আসবে হ্যাঁ, তখন কিন্তু আসার আগে আমার সুন্দর দেখে একটা বিয়ে দিয়ে দিবা, পারবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পারবো। তুমি পারবা বিয়ে দিতে? পারবো, কিন্তু আমার খুব কষ্ট হবে। এই যে দেখো, আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে করবো না। না কেন করবা না, সমস্যা নাই, হাজার কষ্ট হোক, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক। কারণ হচ্ছে পরের মেয়ে নিয়ে আসার পরে যদি তোমার সাথে আমার কথা বলতে না দেয় তখন? ওটা আমরা হিসাব করে কথা বলবো। ও তাই? হ্যাঁ। রাতে রাতে না? হ্যাঁ, এটা কোনো বিষয় হলো? যখন দাদা বাসায় থাকবে না তখন? হ্যাঁ, যখন বাসায় থাকবে না বা আমরা সুযোগ করে নিব বা বাহিরে যাব, কত জায়গায় আছে মানুষ ঘুরতে যায় না। আরে ওটা বাদ দাও ভাবি, আমি ওরে আমার বিয়ে যখন করব না, ওরা তো এক মাসের মধ্যে 29 দিনই তো বাবার বাড়ি রাখবো। তাহলে সমস্যা? তাহলে সমস্যা নেই আমাদের। হ্যাঁ ও তো বুঝতে, 29 দিন পর যখন নিয়ে আসবো না, তখন আবার 29 দিনের খোরাক দিয়ে আবার পাঠাই দেবো বাবার বাড়িতে। হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে তার সমস্যা নেই? না না না, ওটা নিজেদের মধ্যে পরামর্শ করে করা যায়, সমস্যা নেই। এই পরামর্শটা আমাকে দিতে হবে তোমার, তুমি পরামর্শ দিবা আর আমি সেভাবে চলবো। হ্যাঁ সামনে দেখো কি করি, এটা কোনো এত কেন এত টেনশন করতে? আর এই 29টা দিনই কিন্তু আমার সাথে তোমাকে সময় দিতে হবে। এটা তো দিব তো, দিব তো বলতিস, কিন্তু আসলে দেও না তো, এটাই তো কষ্ট লাগে আমার। এখন দিব, দেখো সমস্যা নেই। সত্যি? হ্যাঁ। আমি যদি কষ্টটা যদি নিবারণ করতে পারি না, তোমাকে অনেক সুন্দর একটা গিফট দেব কিন্তু, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। তাই? আরে খুশি না, আমি যখন যাই তোমাকে যে গিফটটা দিব, এটা পেলে তুমি আরো খুশি হবে। আচ্ছা আচ্ছা, তাই না? তুমি জীবনেও ভুলতে পারবে না যে এটা কি দিল আমার দেবরে। আচ্ছা ঠিক আছে, সত্যি সত্যি সত্যি। হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তাই? হ্যাঁ, কিন্তু আমার যে এখনই মন চাচ্ছে, কি করবো ভাবি বলো তো। ঠিক আছে, ওটা এখন সবুর করে থাকো, সবুরের ফল মিষ্টি হয়। আরে ধৈর্য তো আর মানে না ভাবি, যখন এত ফ্রি করে দিছি আর এত যখন আমার সাথে ভাবি কথা বলতেছে, আমি তো ফ্রি এখন, আসলে ভাবির কাছে যাতে এখন মন চাইতেছে, কি করবো? ওই তো বললাম তো, সবুরের ফল মিষ্টি হয়, সেটা আমি তোমাকে নক করবো, সমস্যা নেই, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। একটু নক করে দেখো না আগে। আমি বললাম তো, এখন আসলে পরিস্থিতিটা নাই, আমাকে এখন রাখতে হবে। কে বলছে নাই? তুমি যদি পরিস্থিতি করে নাও তাহলে অবশ্যই তো হতে হবে, তাই না? সমস্যা নাই, তুমি টেনশন নিও না, আমি ফোন করব তোমাকে। আরে ফোন তো করবা, কিন্তু ধৈর্য তো মানে না আমার, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের কাছে একটা ধৈর্য হারাতে মানে কতক্ষণ লাগে বলো, একটা সময়ের ব্যাপার আছে তো। হ্যাঁ একটু ধৈর্য ধরো না শোনা, এমন কেন করতেছো? ভাবি দেখো, আসলে ধৈর্য মানে না তো, এখন দেখো এই যে বিয়ে শাদী করি নাই, তাই না? একটা ভাবি যে আমাকে ফোন দিচ্ছে, ভাবি কি আমাকে ডাকতেছে, ভাবি কি চাইতেছে, এটা তো আমি সব বুঝতেছি, বোঝো না? তাহলে সেই বিষয়টা আমাকে এখন ধরে নিতে হবে, তার চেয়ে বরং আমাকে একটু ডাকো না ভাবি, তোমার মন থেকে আমি একটু ভালোবাসা দিয়ে আসি। এখনই আসবো? আরে কি বলো তুমি, এখন যত বাধা আসুক সামনে আমি আর কিচ্ছু মানবো না, কারণ তোমার সাথে কথা বলার পরে আমার ভিতরে এমন একটা মানে মানুষ জন্ম হয়ে গেছে, তোমাকে না দেখলে আমার শান্তিই পাচ্ছে না, তাই না? সত্যি ভাবি, সত্যি আসবা? তুমি বলো, তোমার মন থেকে আমাকে ডাকো, আমি সত্যিই যাবো। আচ্ছা এখন থেকে গুনে এক ঘন্টা পর তুমি চলে আসো তাহলে। এক ঘন্টা পর? হ্যাঁ, আমি এদিকে একটু পরিস্থিতিটা ঠিক করি। কেন, আর একটু আগে হয় না? না আর একটু আগে হয় না। সত্যি? তবে তুমি সব কিছু ঠিক রাখছো তো? হ্যাঁ সব কিছু ঠিক আছে, তুমি বাহিরে এসে শুধু একটা মিসড কল দিও। তাই? হ্যাঁ। মিসড কল না, আমি বাহিরে এসে নক দেবো, সরাসরি রুমে ঢুকবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো তো? আচ্ছা। সত্যি? হ্যাঁ সত্যি, চলে এসো, তাই? তোমার অপেক্ষায় আছি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে ভাবি। ওকে, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।